হ্যালো বলতো, ধরো তুমি গানের পরে এবার ট্রেলারও চলে এসেছে, ঠিক আছে। টিজারটা দেখেছিলাম আমরা আগে, সেটা দারুণ লেগেছিল। সেখানে যেভাবে ভাইলেন্স দেখানো হয়েছিল, সেখানে যেভাবে স্প্লিট পার্সোনালিটি দেখা হয়েছিল, সেই বিষয়গুলো খুব ভালো লেগেছিল। মানে পুরো কাটিংটা আর টিজারে খুব ভালো ছিল। এবার ট্রেলারটা এসে গেছে, ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো। তো ট্রেলারে যেগুলো প্রথম 40 সেকেন্ডস অনলি দেখানো হয় যে দুলুমিয়ার যে রোমান্টিক সাইডটা, ঠিক আছে, সে ফানি রোম্যান্টিক একটা পার্সন, ঠিক আছে, একজনকে ভালোবাসে, অল দোজ থিংস, সেগুলো দেখানো হয়। এবং তারপর ঠিক আমাদের আসল কাহিনী চলা যায়, যেখানে প্রথমে একটা মার্ডার হয়েছে, মার্ডারটা কে করেছে, ঠিক আছে। এবং এখানে যে দুলুমিয়া মার্ডার করছে, ঠিক আছে, সে তার বউ কিন্তু জানে, ঠিক আছে, সেটা কিন্তু একটা ডিফারেন্ট বিষয় দেখানো, যেটা জেনারেলি এরকম মুভি দেখা যায় না, যে যখন যে হিরো সে মার্ডার করছে তার ফ্যামিলি বা তার বউ এগুলো কিন্তু যায় না, পরে ডিসকভার করে, দেন এটা ছোট শখ হয়। বাট স্টার্টিং থেকে দেখানো হচ্ছে সোনাল চৌহান জানে যে ওর বউ মার্ডার করছে, ঠিক আছে, বলে তুমি কেন মার্ডার করছো, অল দোজ থিংস, ঠিক আছে, সেটাকে দেখানো হচ্ছে। এইবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে মুভিটাতে যে মানে দুলুমিয়ার অপোজিটে থাকবে, সেটা হচ্ছে পায়েলের রোলটা, ঠিক আছে, ওর ডিটেকটিভ এই খুনগুলো খুঁজে বের করছে, সবাই কে খুনগুলো করছে, কেন করছে, ঠিক আছে। এইবার এখানে যে দুলুমিয়ার ক্যারেক্টার দেওয়া হচ্ছে, আমি যখন টিজার দেখলাম তখন বেশ ভালো যে স্প্লিট পার্সোনালিটি, যেরকম অপরিচিত দেখেছিলাম সেরকম মনে হচ্ছে হবে, ঠিক আছে, যে অনেকগুলো পার্সোনালিটি থাকবে, সেখানে একটা খুন করার পর ভুলে যাবে কেন খুন করেছে, ঠিক আছে। এবার যে সেকেন্ড পার্সোনালিটিটা, যেটা একটা মানে ভায়োলেন্ট পার্সোনালিটি, তার একটা ডিফারেন্ট মোটিভ থাকবে, এবং যে নর্মাল পার্সন তার ডিফারেন্ট মোটিভ থাকবে, সে ভালো ছেলে, ঠিক আছে। কিন্তু এইখানে ট্রেলারটা দেখার পর কিন্তু আমার কনসেপ্টটা একদম বদলে গেল, ঠিক আছে, বিকজ টিজারে মনে হয়েছিল এই ব্যাপারটা, বাট ট্রেলারে কিন্তু দেখে মনে হলো যে এইটা জাস্ট ওর নাটক, ঠিক আছে, ও প্রপারলি নাটক করছে, ও জেনারেলি জানে যে খুনগুলো করছে, ঠিক আছে, ও জেনে শুনে খুন করছে, প্ল্যান ওয়াইজ খুন করছে, এবং ও যে মানে ভালোবাসা আছে নাটকটা, যে ও কিছু বোঝে না, ও একটা প্রেমিক, ঠিক আছে, একটা ডায়লগই আছে ট্রায়ালের, যে একটা প্রেমিক কে তুলে খুন করতে পারে, এটাই হয়তো বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবং একটা টাইমে দেখবে ওকে জেলে নেওয়া যাওয়া হয়েছে, ও জেলের ড্রেস পরে আছে, ঠিক আছে, খুব ভদ্রসদ্র মনে হচ্ছে ভালো ছেলে, কিন্তু হঠাৎ করে দেখবে মুখটা চেঞ্জ হয়ে, তো ও আই থিঙ্ক এটা প্ল্যান করে করছে, ঠিক আছে। অনেকে এরকম হয় যে কোনো খারাপ কাজ করার পর খুন বা সামথিং, ঠিক আছে, জেলে গিয়ে চেষ্টা করে সে পাগল হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার শাস্তি কম হয়ে যায়, ঠিক আছে, অনেক বেনিফিট পাওয়া, জেলে থাকতে হয় না, ঠিক আছে, অনেক বেনিফিট পাওয়া যায়। তো আই থিঙ্ক ও সেরকম অ্যাপ্রোচ নিচ্ছে, যে সবাই ওকে বাজাচ্ছে না, সবাই লোকসব ভাববে যে ও খুব ভালো ছেলে, ও করেনি এরকম, ও হয়তো মাথা খারাপ বা স্প্লিট পার্সোনালিটি চেঞ্জ ও করেছে বা অন্য কেউ করেছে, ওর উপর চাপানো হচ্ছে, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা পুরোপুরি ওর প্ল্যান, বিকজ একটা জায়গায় ডায়লগ এরকম কিছু ছিল যে আমি শেষ পর্যন্ত জিতেই গেলাম, ঠিক আছে, তো ও এগুলো পুরো প্ল্যান মাফিক আই থিঙ্ক করছে, কিন্তু প্ল্যানটা করে কেন খুনগুলো করছে সেটা একটা ভালো ব্যাক স্টোরি থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, বিকজ সেই ব্যাক স্টোরি যদি আমাদের হার্টে হিট না করে, আমাদের ইমোশনালি অ্যাটাচ না করতে পারে, তো এই মুভিটা ওয়ার্ক করবে না, ঠিক আছে। তো ব্যাক স্টোরিটি ভালো হয়, দেন ও খুনগুলো যে প্ল্যান ফিক করেছিল দেখতেও মজা লাগে, ঠিক আছে। এবার এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সোনাল চৌহানের ক্যারেক্টারটা, ও সোনাল চৌহানকে সত্যিই ভালোবাসে এবং ওকে গ্যাস লাইট করছে, নাকি সোনাল চৌহানকে ও ইউজ করছে। যদি ইউজ করে তাহলে কিন্তু সেটা বড় বিট্রেল হবে, এবং তার ক্যারেক্টারটার ভালো ইমোশনাল একটা আর্ক কিন্তু দেওয়া যেতে পারে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মুভিটাতে অ্যাকশন, আমাদের দেখো শাকিব খান অ্যাকশন করছে, বাংলাদেশের লোকে নিশ্চয়ই ডেফিনেটলি ভালো লাগবে, ও সুপারস্টার সেখানে, কিন্তু আমি যেটুকু এখানে অ্যাকশন দেখলাম না, আমি প্রথম যখন টিজার দেখেছিলাম বেশ ভালো লেগেছিল, একটা অন্যরকম ব্যাপার লেগেছিল, রনেস্টার জন্য একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ঠিক আছে, অ্যাকশন যদি কিছু ইউনিক করতে হয় তুমি জন উইকের মতো অ্যাকশন করো, আর নাহলে রনেস রাখো তুমি অ্যানিমেলের মতন, ঠিক আছে, তাহলে তোমার মনে হবে কিছু ডিফারেন্ট হবে। তো এখানে আমার মনে হচ্ছে রনেস্টার ছিল টিজারটা দেখে, কিন্তু ট্রেলারটা দেখার পর মনে হলো যেটুকু আমরা টিজারে দেখেছিলাম ওইটুকুই আছে রনেস, তার বেশি নেই, মানে ওভার দ্য টপ কিছু রনেসও নেই, এবং যে অ্যাকশনটা এই নর্মাল ধরনের অ্যাকশন উড়ছে উড়ছে, মানে ঘুষি মারলে উড়ে গেল, এগুলো আমরা জেনারেলি অনেক বাংলা মুভিতে অনেকদিন ধরেই দেখছি, ঠিক আছে, তো ডিফারেন্ট কিছু কিন্তু আমার মনে হলো না, ঠিক আছে, জাস্ট নর্মাল অ্যাকশন, নর্মাল ভায়োলেন্স ওইটুকুই আছে, ঠিক আছে। তো আমার মনে হয় জাস্ট হয়তো টিজারের জন্য আমাদের বা ট্রেলারের জন্য এইটুকু রাখা হচ্ছে, হয়তো মুভিটা আর অনেক বেটার কিছু দেখতে পাবো, ঠিক আছে, যদি সেটা হয় তাহলে আমি খুব খুশি হব, বিকজ এইটুকুতে আমি যে খুশি হলাম না, যে যেটুকু রনেস এবং যেটুকু অ্যাকশন রাখা হচ্ছে, যেই ধরনের অ্যাকশন রাখা হচ্ছে সেটা দেখে আমি জাস্ট এক্সপেকটেশনটা ফুলফিল হলো না, বিকজ হয়তো বাংলাদেশের লোকের নিশ্চয়ই পছন্দ হবে, ঠিক আছে, হয়তো কলকাতার কিছু লোকও পছন্দ হবে, বাট যেহেতু এটা হিন্দিতে বের করা হচ্ছে না, হিন্দির লোকজন যারা পুরো ইন্ডিয়াতে অনেক বেটার অ্যাকশন, অনেক বেটার ভায়োলেন্স দেখে নিয়েছে, ঠিক আছে, তো সেই লেভেলের বা সেই কাছাকাছি লেভেল অ্যাটলিস্ট না দিল না, সেইখানে কিন্তু সেইভাবে মুভিটা ওয়ার্ক করবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার
শাকিব খানের অ্যাক্টিং ভালো লেগেছে, বাকি যারা রয়েছে শাকিব খান বলো, সোনাল চৌহান বলো, পায়েল বলো, বাকি যারা যারা রয়েছে প্রত্যেকে যেটুকু দেখলাম অ্যাক্টিং সবার ভালো লেগেছে, ঠিক আছে। মিউজিকটা মোটামুটি লাগলো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু বুস্টার পাওয়া দরকার ছিল, সেটা অতটা মনে হলো, বাট মোটামুটি লাগলো। গানটা এটা দেখলাম, এটাকে আমি রিভিউ করেছিলাম, গানটাই ভালো ছিল, ঠিক আছে, হিন্দিতেও ভালো ছিল, বাংলাতেও ভালো ছিল। এবার হচ্ছে এখানে লাস্ট পর্যন্ত কাহিনীটা কি দাঁড়ায়, কাহিনীটা যদি সাসপেন্সটা ধরে রাখতে পারে না এবং আমাদেরকে সিটের কোনায় এনে রাখতে পারে সাসপেন্স হয়ে কেন খুনটা করছে, কে খুনটা করছে, ঠিক আছে, হলে দেখা গেল ও খুন করাইনি একটা, মাঝে অন্য কেউটা খুন করেছে, ঠিক আছে, যে সাসপেন্স যে ব্যাপারটা, ঠিক আছে, ধরে রাখা যে কে করছে কেন করছে, কোশ্চেন যদি আমার থাকতে থাকে না একদম লাস্ট পর্যন্ত আমরা বুঝতে পারছি না, তাহলে কিন্তু মজা লাগবে এবং তখন কিন্তু সত্যি সেই লেভেল পারফরমেন্স দেবে এবং পুরো ইন্ডিয়া সেটা ভালো চলবে, ঠিক আছে। তো আমার ট্রেলারটা টিজার যতটা ভালো লেগেছিল অতটা ভালো লাগেনি, বাট ঠিক লেগেছে, ঠিক আছে, ঠিকঠাক মনে হলো, ঠিক আছে, সাসপেন্স হতে পারে, হয়তো ট্রেলার যেটুকু দেখলাম অনেকগুলো লুকানোর চেষ্টা করছে, এই জন্য হয়তো অতটা বেটার ওরা কাটিংটা দেয়নি আমাদেরকে, বিকজ ওরা লুকানোর চেষ্টা করছে, মুভি সব আমাদের দিয়েই দেয়, কারণ হলে গিয়ে কেমন দেখবে, তাই তো। তো আই থিঙ্ক হলে গিয়ে ওরা বেটার লাগতে পারে, ঠিক আছে। আমার তো ট্রেলারটা মোটামুটি লাগলো, তোমাদের কেমন লেগেছিল, তোমরা কি এনজয় করেছো, তোমাদের কতটা এক্সপেকটেশন এই শাকিব খানের দর্দ মুভি থেকে, আমি কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও, গুড বাই।